সুতরেবে কৈছে সকলে হরি হরি কই মন চিত সাবধান হওয়া। আমিও এবার সকলে রাম বলে কই বিয়া খেলো এই মহাভাগবত আমার মাজলে কেনেকৈ পঠালে শুনিবলে আগবাড়ো। সকলে এবার রাম বলে কোকসুন, বা সকল এবার রাম বলে কোকসুন রাম সাবধান। এতিয়া এতিয়া আইছে নারদ মুনি, এটা ভাগবত আহিব কিন্তু ভালকে শুন। অ দিনে ক পূর্বত পড়া সরস ঋষি বদরিকা শ্রমত আসন্ত ব্যাস ঋষি অ উগুল থুগুল মন নাহি সুখ শান্তি উপায় নপান্ত উপায় একু মনে গুণি গান্থি ব্রহ্ম জ্ঞান চিন্তন্ত মনত নাহি সুখ নজানন্ত কৃষক মনত মিলে দুঃখ অধুমুখে আছে বকী ভূয়ানিক বদ সেহি বেলা তৈতে আহি মিলিল নারদ। প্রভুসকল ধুনীয়া এটা কাহিনী আরম্ভ হয়েছে। কৈছে কি কৈছে, এদিনাখন ব্যাস ঋষি, ব্যাস হল পরাশর সন্তান, পরাশমতি পরাশমণির পুতেক মহামণি ব্যাস বদরিকা আশ্রমত উগুল থুগুল মন চিতলং পাতলং এনেহেন অবস্থা, শান্তি পোৱা নাই, বহিছে উঠিছে এনেকে কৰি কৰি থাকি তেওঁ কি কৰিলে শান্তি পাম এইটোকে উপায় বিচাৰি আছে, একোতেই সুখ বোলা বস্তুটো পোৱা নাই। বদৰিকা আশ্ৰমত এজোপা গছৰ তলত তেওঁ ব্ৰহ্মচিন্তা কৰিছে কিন্তু ব্ৰহ্মাক ব্ৰহ্মক সাক্ষাৎ কৰিব পৰা নাই, কাৰণ মন চিত অস্থিৰ, মন চিত অস্থিৰ, অস্থিৰ মনত ভগৱান ভক্তি নহয়। সেইকাৰণে আমাক আৰম্ভণিতে সুতদেৱে হৰি হৰি কৈ ভাগৱত শুনিবলৈ কৈছে। সেইকাৰণে আমিও আপোনাসবক ৰাম এবাৰ কৈ ল'বলৈ দিছোঁ, এবাৰ ৰাম ক'বলৈ দিছোঁ। ৰাম ক'লে হৰি ক'লে মন চিত স্থিৰ হয়, যি কি নহওক ব্যাস ঋষিৰ মন চিত স্থিৰ হোৱা নাই। এজোপা আখত গছৰ তলত তললৈ মূৰ কৰি অধুমুখ তললৈ মূৰ কৰি চাই বহিয়া সেই মুহূৰ্ততে দেৱঋষি নাৰদ হৰি গুণ গায়। দেৱঋষি নাৰদ নামমূৰ্তি, কেৱল আনন্দতে মত্ত হৈ থাকে, নামৰ আনন্দতে মজি থাকে, সেইকাৰণে তেওঁৰ দুখ বোলা বস্তুটো কোনোদিন নাই। সেইদিনাখন হাতে দিব্য বিনা যন্ত্ৰ মুখে ৰাম নাম হৃদয়ত কৃষ্ণ মূর্তি স্ফূর্তি ও বিশ্রাম প্রেমে দবই চিত্ত আতি রোমাঞ্চ হরির ধারাও শ্রবন্ত আসু নয়ন তুলন্ত যন্ত্রত মহা হরির চরিত্র নরদক দেখি ব্যাস ঋষি স্বকৃত। দেবঋষি নারদে আনন্দমূর্তি তেও কেবল রাম নামতেই মত্ত হয়ে থাকে, হাতে দিব্য বীণা বাই বীণখন বজাই বজাই সুর তুলি তাত ধুনিয়াকে
কি গাই আছে অহাকালি গাব আমার মূর অতি সুহিত কার্তিক শইকীয়া আটায় ইমান সময়তে আপনার একটি আনন্দ দিব কি আনন্দ যি আনন্দ নারদে গাইছিল হরি হরি রাম হরি হরি রাম দেখুন হরি হরি রাম হরি হরি দেবঋষি নারদে সেই বীণাখনত সুৰ তুলি তুলি আনন্দমনে কেতিয়াবা আনন্দৰ অশ্ৰু বৈ আহিছে এনেকৈ হৰি হৰি ৰাম গাই 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 আহি সেই স্থানত পালে পালেহি কি কৈছে ইমান ধুনীয়াকৈ তুলন্ত যন্ত্ৰত মহা হৰি চৰিত্ৰ সেই বীণখনত এনেকুৱা এটা সুৰ দিছে এনেকুৱা তাল দিছে সমস্ত অবাক হয়ে যায় আর সেই দেবঋষি নারদ আহি পোৱা মাত্রকে ব্যাস আপনা আপনি উঠি সেবা জানাইছে আর কি করে বা ওরাম দিলন্ত আসন আনি বকিবার পাদ্য অর্ঘে ঘন গন্ধে ধূপে পুজিলা সাদরে প্রণিপাতে পুচিলা কুশল গমন নারদে পুচিলা পাছে ব্যাহত বচন প্রভুসকল কহস্ত্র ধর্মরো ভাগবত এয়া হল বিশ্ব ব্রহ্মাণ্ডর বস্তু আর এই ভাগবতর জড়িয়ে বাপসকল আমি যেনেক স্নান করে আহি সুন্দরকে কাপড় কানি পিঁধি দাপোনখনের মুখ সন্মুখত থিয় হয়ে নিজের অবয়ক্তি চাও নিজের শরীরটো চাও কেনেকুয়া কিমান ধুনিয়া হয়ে আছে বা কি হয়ে আছে সেইমতে তেল টেঙা খানি ফণীরে মৌরাচুর দাপোনখনের সন্মুখত বাপসকলকে আই সকলের বাবে অল্প বেশিয়ে হয় হয়নে আই সকলে আচ্ছা কিয় চাই নিজের শরীরটো ঠিকই আছে না সেইটো চাবর কারণে দাপোনখন চাই হয়নে তদ্রুপ মহাভাগবত আপুনি আপনার ভিতরখন আপনার নিজক ভিতরের বস্তুখিনি ঠিকই আছে নে নাই তাকে চাবর কারণে মহাভাগবত মহাগীতা শাস্ত্রীয় দর্শনটোৱে হৈছে সংশোধন আত্ম সংশোধন আত্মা পরিষ্কার করা শরীর সংশোধন তো অনেক দ্রব্য আছে বিজ্ঞানে উলিয়াইছে কেমিক্যাল বস্তু শরীরের সফা করা আজিকালি অনেক ওলাইছে সামগ্রী প্রসাধন সামগ্রী কিন্তু আত্মা সংশোধন আত্মা পরিষ্কারের সামগ্রী মহাপুরুষ গুরুজনার 550 বছর আগেই আমার মাজত হয়ে গেছে আমি সৎকার হবলে শিকা না কলো নহয় অল্প আরম্ভণিতে ভাগবত পড়ছো ভাগবত সেবা করছো ভাগবতক নমস্কার জানাইছো ভাগবতে কোৱা কথাবিলাক আমি মনা নাই যার কারণে আমি সংশোধন আজিও হওয়া নাই সেই দর্শনটো কি কৈছে দেবঋষি নারদ অহার লগে লগে গৃহস্থীর ঘরলে এজন ব্যক্তি আহিলে কেনেকুৱা আদর হব লাগে দর্শন ব্যাসৰ জৰিয়তে
ব্যাসে আরম্ভণিতে কি করিলে, অহার মাত্রকে তৎক্ষণাৎ থিয় হয়ে অষ্টাঙ্গে সেবা জানাইছে। তারপর আনিলে, আনি তেওঁ ক্ষীরত তুলি দেবর্ষী নারদক বহিবর কারণে ক্ষীরত তুলি আসনখন লৈ আনিছে, আনি বহুয়াই পাৰিছে, আৰু সেই আসনত দেবর্ষী নারদক অলঙ্কৃত করবাইছে। দেবর্ষী নারদক বহুয়াই লৈ কি করেছে, পাদ্য অর্ঘে ঘন গন্ধে ধূপে পূজিলা সাদরে তেওঁক বহুয়াই লৈ তেওঁৰ পাও পখালিছে, সেই চৰণযোৰ ধুৱাইছে, ধুৱাই লৈ সেয়া থৈ মুচি কাচি তাতে ধূপ তেল চাকি বন্তি লৈ আহি সন্মুখত থৈ শৰাইখনত আনি সেৱা জনাইছে। আৰু কি কৈছে, প্ৰণিপাতে পুচিলা কুশল আগমন, নারদে পুচিলা পাছে ব্যাসত বচন, প্রণিপাত জনায় সেই শুশ্রূষা করার পাছত আঁঠুকাড়ি হাত জোড় করে নারদক সুধিছে, আপনার কুশল আগমনটো কওকচোন। নারদক সুধিছে, এরাম হাকিয়া বুলন্ত ঋষি কহিয়ো বৃতান্ত, কিবা হেতু নাহিকে তোমাৰ চিত্ত শান্ত, মহৌষ পিছকীয় হিরানুহি চিত্ত, মহন্তরু মুহৈতু কিনো বিপরীত। মহামুনি ঋষি ব্যাস এজন বেদজ্ঞ পুরুষ, ব্রহ্ম ঋষি। এই ব্যাস ঋষির এনেকুৱা এটা মূর্তি যত তলমূল করে অধুমুখে মন স্থির নহয়, উগুল ফুগুল মন, কি হয়েছে? দেবর্ষি নারদে এই কথাখিনি সেবা কইছে, খুঁধিছে, তোমার মন চিত্ত কেউ এনেকুৱা হয়েছে, তোমার মন চিত্ত কেউ এনেকুৱা হয়েছে, উগুল ফুগুল মন চুল, আর কি হয়েছে, তুমি উচপিছাই আছা, স্থির নহয়, আর তুমি তো এজন মহন্ত, তোমার মহন্তর এইটো রূপ কি হয়েছে, মহন্তর মোহ ইটো কিনো বিপরীত, কারণ মহন্তজন সদায় আনন্দ মূর্তিত থাকে, আনন্দ মূর্তিত মহন্ত থাকে, তোমার এনেকুৱা এটা রূপ মলিন বদন, মলিন বদন রূপ, ও চারি বেদর করি ভেদ জাৰ যেনে জাতি ধৰ্ম দিলা পৰিচ্ছেদ। বাপসকল, দেৱৰ্ষি নাৰদে ব্যাসক কৈছে, তুমি যিহেতু বেদবিলাক তুমিয়ে শাখা প্ৰশাখা কৰিলা, অৰ্থাৎ ভাগ ভাগ কৰিলা, আৰু গোটেই যাৰ যি ধৰ্ম, যি জাতির যি কর্ম, তুমিয়ে সেইখিনি প্রকাশ করুয়া, অ করিলাহ ভারত পুরাণ অষ্টাদশ, জগত ব্যাপিলে তোমার মহাজশ, কারণ তুমিয়ে মহাভারত সৃষ্টি করিলা, তুমিয়ে পুরাণ রচনা করিলা, তুমিয়ে গোটেই তোমার জগত গুণ যশ ব্যাপী গল, ব্রহ্মকো সাক্ষাৎ করি করা সমাধি, তথাপি তোমার কেনে অসন্তুষ্ট চিত্ত, তুমি এনেকুৱা এজন পুরুষ
ব্যাপক কৈছে ব্রহ্মক আরাধনা করার লগে লগে পরম ব্রহ্ম তোমার সম্মুখত থিয় হয় সমাধিত তুষ্ট হয় তোমাক দর্শন দিয়ে তথাপি তোমার মন এনেকুৱা অসন্তুষ্ট চিত কহিও রীতিমত ইহার কারম শুনি প্রণী পাতে ব্যাসে বুলিলে বচন নারদর প্রশ্নখিনি শুনি ব্যাসে হাত জোর করে কব বিচারিছে কি বা কয় এরাম হও যদি আমি বেদ শস্ত্র পারগত করু নিতে ঈশ্বর অর্পণা কর্ম যত মহাজ্ঞান পূর্ণামী জগতে প্রখ্যাত হন্ত সমাধিতে ব্রহ্ম আপনে প্রখ্যাত প্রভু সকল মহর্ষি ব্যাসে নারদর কথাখিনি শুনি প্রশ্নখিনি শুনি কব বিচারিছে যে হও যদি আমি বেদ শাস্ত্রত পারগত যদিও বেদ শাস্ত্রত পারগত আৰু সদায় যে ঈশ্বর অর্পণ করো কর্ম করো আৰু কি কৈছে মহাজ্ঞান পূর্ণ আমি জগতে প্রখ্যাত এই কথাখিনিও জগতে সকলোৱে জানে যে মই যে এজন মহাজ্ঞানপূর্ণ আৰু মোৰ সাধনাত মোৰ আরাধনাত জন্ম আহি সাক্ষাৎ হয় তথাপি বুলি শব্দ এটা লগাইছে ব্যাসে তথাপি নুগুছে মোৰ মনে অসন্তোষ নাপাও বিমরি কি কিবা করিয়াছো দুঃখ একোয়ে মই ধরিব পৰা নাই মোৰ বেমাৰটো কি ডাঙৰ কথা আছে দেই বাপক সাংঘাতিক বেমাৰে ব্যাসৰ হৈছে যিটো বেমাৰ কোনো ডক্টৰে ভাল কৰিব নোৱাৰে আজিকালি কেঞ্চাৰ বেমাৰো ভাল হৈছে কিন্তু ব্যাসৰ যিটো বেমাৰ হ'ল কোনো ডক্টৰৰ তেনেকুৱা মহৌষধ নাই আৰু তেওঁ নিজেও ধৰিব পৰা নাই মোৰ বেমাৰটো কি আপুনি অগাধ বুদ্ধি অংশ অবতাৰ কুচুহু তোমাত কৈও কাৰণ ইহাৰ তুমি যেহেতু আহিলা তুমি ভগবান কৃষ্ণৰ এটা অংশ অৱতাৰ ইয়াৰ উত্তৰটো তুমি পাৰিবা তুমি মোক কোৱাচোন মোৰ কি বা হৈছে মই একো ধৰিবই পৰা নাই এইবুলি নারদ কারো প্রার্থনা করে নারদ বদতি শুনা মহামুনি ব্যাস তুমি কে করিলা হবে জগতকে নাশ আমার নিচিনাকে বেকা বেকিকে নারদে কোয়া নাই সিদ্ধাই ব্যাসক ধরেছে হেরা ব্যাস তোমার কি হয়েছে জানা তুমি জগতখনক নাশ করিলা জগতখনক তুমি নাশ করিলা কেনেকে করিলা নিরন্তরে পশুরাও লুয়াইলা তুমি প্রাণ নাহি মন্দ কর্ম আর ইহার সমান সিধা সিধিকে দেবঋষি নারদে ব্যাসক কৈছে তুমি এনেকুৱা এটা কর্ম করিলা
जी कर्म जरिए जगत खन तुम नाश करा अकारण तुम जीवर प्राण लाइला अकारण कारण आज मैं तुम जीतु निजे जीव सृष्टि ना जीव ध्वस तुम कर अधिकार ना मैंने बात ब्याके आको जीवबिल प्राण लगे बा हाँिया बुलंत ऋषि कहियो वृतान्त ए क्या हेतु एरा निरंतरे पकुर लुआला तुम प्राण नाही मंद कर्म आर इहर समान अकस्मिते लोकक कराइला हिंसा धर्म नुबुझिला तुमियो वेदर तत्व मर्म तुमी वेदर तत्व तो कथा नुबुझिला वेदर रहस्य तो कथा नुबुझिला तार कारण निरंतरे पशुबिलक प्राण लाइल राम राम गरीहित कर्म को कहिला धर्म बुली तुमार वचने लोक नाकिल जी गरीहित काम नकलिया काम तो तुम कर्म आकार प्राधान्य देखुआ दिला तुमार वचन समस्त लोक मार गल राम राम स्वभावे लम्बत विपयत अनुराग स्वर्ग पाबो बुली रंगे काटे हंख सात तुमी एनेकुआ एटा शास्त्र एनेकुआ तुमी विधि रचना करिला जी विधिर जरिए जीव जंतु वध करिओ स्वर्ग पाब पारे हाँ छागली बलि दिओ जदि जीव गई स्वर्ग पाब पारे এইবিলাক তুমি কর্ম দেখুৱাই থৈ গলা রাম রাম কৰৈ নানা হিংসা ধর্ম নানা দেব পূজে পুণ্যক্ষয় ভৈলে দুলাই নৰকত মজে তুমি এনেকুৱা কর্ম দেখুৱালা হাঁ ছাগলী বধি যদিও অকণমান পুণ্য হয় যাৰ ফলত স্বর্গ পায় স্বর্গ পোৱাৰ পিছত পুণ্যকণ থকালৈকে পুণ্য শেষ পুনৰ সেই জীৱ আহি নৰকত পৰে ৰাম ৰাম যদি জ্ঞানী গণে তাক কৰে নিবাৰণ আউৰ তাৰ বাক্যক নমানে একোজন এই কথাখিনিকে বাপসকল ইয়াতো হয় চাগৈ বিজনী টাউনত পূজা পাঠ হয়নে বাপ হয় হাঁহ ছাগলী গদি দিয়ে চাগৈ আপুনি যদি বন কৰিবলৈ যায় কি বুলি ক'ব জানেনে ভাগৱতে সেইটোকে কৈছে কি বুলি ক'ব যদি জ্ঞানী গণে কৰে তাপ নিবাৰণ আপুনি যদি বাধা দিবলৈ যায় আৰু তাৰ বাক্যকণ নমানে একোজন ই বা কোন ওলাইছেহে তাৰপিছত কি ক'লে অ বোলে উপালম্ব কৰি বচন খণ্ডিত ব্যাসতো অধিক ভৈল এহেন্দে পণ্ডিত এনেকুৱা বাক্য প্ৰয়োগ কৰিব এইটো ব্যাসতকৈ ওপৰলৈ আহে ক'বই ভাৱসকল নক'বনে কাৰণ ব্যাসে এয়া দেখুৱাই থৈ গৈছে এই কথাখিনি কিন্তু দেৱৰ্ষী নাৰদে ব্যাসক কৈ আছে ৰাম প্ৰকৃতি কহিলা তুমি আমাকে ধৰ্ম নকৈলা প্ৰখ্যাত কৰি কৃষ্ণ কীৰ্তন যিটো অকৰণীয় যিটো কৰিব নলগীয়া কাম এইখিনি কামখিনি তুমি দেখুৱালা হে ৰাজা কিন্তু আচল বস্তুটো তুমি প্ৰকাশ নকৰিলা কি বস্তু কৃষ্ণৰ কীৰ্তন নকৰিলা প্ৰখ্যাত কৃষ্ণ কীৰ্তনে যে শ্ৰেষ্ঠ কৃষ্ণ নামে যে সাৰ ৰাম নামে যে সাৰ এই কথাখিনি তুমি
প্রখ্যাত করে নকলা যার কারণে সিজিলা তোমাত ঋষি পরম অন্যায় মনত রাখ নাহি সুস্থ চিত্ত তব সেহি অভিপ্রায় সেই কারণে তোমার এই বেমার তোমার যে যুক্ত বেমার হয়েছে হেরা ব্যাস তুমি গোবিন্দর গুণ নাম শ্রবণ কীর্তনের যে শ্রেষ্ঠ কৃষ্ণ নাম শ্রেষ্ঠ এই কথাখিনি প্রকাশ নকরিলা অনেক অনেক পথ দেখুয়াই নিরন্তরে পকুর লাইলা তুমি প্রাণ যার ফলত তোমার আজি স্থির হয় অশান্ত মন উগুল থুগুল মন এটা একটা উপদেশ দিছে অ মোরে উপদেশ করা ভাগবত শাস্ত্র কচালুক গোবিন্দর ও গুণনাম মাত্র হে গুরু সকল এই মহাভাগবত ধর্ম ই যে সার কৃষ্ণর নামে যে সার কৃষ্ণ এক কৃষ্ণর ভগবান কৃষ্ণ ব্যতিরেকে অন্য দেবতা কোনো উচ্চ নহয় এই কথাখিনি তুমি পুনৰ প্ৰকাশ কৰা মোৰ উপদেশ নাৰদেৱে কি কৈছে নাৰদে ব্যাসক কৈছে মোৰ উপদেশে কৰা ভাগৱত শাস্ত্ৰ প্ৰচাৰক গোবিন্দৰ গুণ নাম মাত্ৰ এতিয়া গুণ নাম শ্ৰৱণ কীৰ্তনে যে শ্ৰেষ্ঠ এইখিনিকে তুমি প্ৰকাশ কৰা হে গুৰুসকল নারদে কোয়ার দরে আমিও আপনার সেই শ্রী চরণত সেবা ধরেছি চরণত ধরে প্রার্থনা জানাইছি সমস্ত বিষয়ী বাসনা বাদ দিয়ক হোম তপ জপ যাগ যজ্ঞ সমস্তখিনি বিদায় দিয়ক কেবল কৃষ্ণ নাম শরণ গ্রহণ কর হরি নামে হরি নামে হরি নামে কেবলং কলৌ নাস্তেও নাস্তেও গতির অন্যথা হরিনাম বিলে গতি না আমি মুখত কলে নহয় হাতে কামে লোক ইয়াকে প্রার্থনা জানাই নারদে যদিও পুনের ভাগবত আরম্ভ করেছে আমি আজিলৈ সময়ের উপর লক্ষ্য করি নারদে আহ্বান জানার দরে বিশ্বনাথ চাৰিআলিৰ পৰা এই একেবারে কুৎসিত কোলামোলা অধমজনে আপনার খবর দাসর দাস শ্রীচরণত সেবা জানাইছো ভাগবত ধর্ম ধরক এই আমি প্রার্থনা জানাই আজিলে মহাভাগবত বিরাম দিব ওলাইছো কৃষ্ণ ও